নমস্কার, আজ ঝটপট একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব, যেটা বানাতে সময় লাগবে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট। যেহেতু আপনাদের সামনে সাজিয়ে গুছিয়ে বেশ পরিপাটি করে সব দেখাতে হয়, তাই সময়টা একটু বেশি লাগছে। কিন্তু বিশ্বাস করুন, অফ ক্যামেরাতে 5 থেকে 7 মিনিটের ভেতরেই দুজনে ব্রেকফাস্ট বানিয়ে ফেলতে পারবেন, দেখতেও বেশ আকর্ষণীয় হয়, অনেকটা গোলারুটির মতন, তবে সেটাকে আরেকটু আকর্ষণীয় করে প্রেজেন্ট করা। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি। এখানে 3টে আলু নিয়েছি, আলুগুলোর খোসা এবার ফেলে দেব। আলুগুলো কিন্তু বেশি বড় নেবেন না, মিডিয়াম সাইজের গোল দেখে আলু নিলে ভালো হয়। আলুগুলোর খোসা ফেলানোর পর সাথে সাথেই আলুগুলো আমি জলে ফেলে দিচ্ছি, এতে করে আলুগুলো কালো হয়ে যাবে না। এখন একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে আমি আলুগুলো কেটে নেব, যতটা সম্ভব পাতলা করবেন, ততটাই কিন্তু পরে এটা ক্রিস্পি হবে খেতে। আপনারা যারা বটি দিয়ে কাটতে স্বচ্ছন্দ, তারা বটি দিয়েও পাতলা করে কাটতে পারেন, তবে আমার মনে হয় গ্রেটার দিয়ে কাটলে সেক্ষেত্রে কাটাটা একটু বেশি মোটা হয়ে যায়, তবে আপনাদের যেমন সুবিধা সেভাবেই কাটবেন, তবে কাটতে হবে একটু পাতলা পাতলা করে, তাহলে কিন্তু ভাজার সময় এটা ক্রিস্পি হবে। ভালোভাবে জল দিয়ে আলুগুলোকে ধুয়ে নিতে হবে। দেখুন, এতটা পাতলা করে কেটেছি যে আলুর ওপাশ দিয়ে আঙ্গুলগুলো দেখা যাচ্ছে। এখন এই আলুগুলোকে আমি ঝাঁঝরির উপর রেখে জলটা ঝরিয়ে নেব, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা, স্বাদ মতো নুন, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, বড় দেখে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম মিহি করে কেটেছি, তবে যারা পেঁয়াজ খেতে চান না তারা পেঁয়াজটা অফ করতে পারেন। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি। এখন অল্প অল্প জল মিশিয়ে আমি একটা ব্যাটার বানাবো। একবারে জলটা দেবেন না, অল্প অল্প করে মেখে দেখে নেবেন। ব্যাটারটা দেখুন, এরকম একটা ফ্লোয়িং কনসিস্টেন্সির ব্যাটার লাগবে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে অল্প সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ফ্লেমটা লো করে এই তেলের উপরে জল ঝরিয়ে রাখা আলুগুলো পুরো ফ্রাই প্যান জুড়ে আমি বিছিয়ে দেব। এবার 1.5 হাতার মতো গোলা এই রুটের উপরে চারদিকে সমান করে সুন্দরভাবে এটাকে ছড়িয়ে দেব, যাতে আলুগুলো পুরো কভার হয়ে যায়। আমি একটা স্প্যাচুলার সাহায্যে এই কাজটা করে নিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে রাখবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। দেখুন, 1.5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, ওপরটা শুকিয়ে গেছে। এবারে ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইয়ের দিকে রাখলাম, আর আস্তে করে এটাকে এখন উল্টে দেব। এখন আর কিন্তু এটাকে ঢাকার কোনো প্রয়োজন নেই। অপর পিঠটাও আমি একটু ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। দেখুন, নিচের দিকটাও কিন্তু হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নেব। একইভাবে আরও 3টে রুটি আমি করে নিয়েছি। আমি ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। দেখতে পাচ্ছেন কত ঝটপট একটা আকর্ষণীয় ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এটার সাথে আপনারা টমেটো সস, ধনে পাতা চাটনি, টক দই বা রায়তা, যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন, আলাদা করে আর কোনো তরকারি না হলেও কোনো অসুবিধা নেই। বিকেলে বাচ্চাদের টিফিনও কিন্তু এটা সহজেই তৈরি করে দিতে পারবেন।